গতকাল যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু তার থেকে একটু কম, অর্থাৎ আইসোলেটেড হয়েছে। কালকে আমাদের যেটা ছিল স্ক্যাটার্ড, মানে অনেক জায়গাতেই, আজকে একটু কম আইসোলেটেড, মেনলি কোস্টাল জেলাগুলোতে, অর্থাৎ 224 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিমের জেলাতে, অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সাইডটাতে খুব থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির একটা সম্ভাবনা থাকছে। তবে আপাতত মানে 2-3 ঘন্টার মধ্যে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই আজকে 27 তারিখ। 28 তারিখে এটা আরেকটু কমে গিয়ে শুধুমাত্র কোস্টেই, অর্থাৎ 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা হাওড়া। পরের দিনও তাই মোটামুটি। 31 তারিখ থেকে, 31 তারিখ বিশেষ করে 31 তারিখ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু বাড়বে, এবং 31 এবং 1 এই দুদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ওপরের 5টা জেলাতে চলবে বৃষ্টি, হালকা থেকে মাঝারি, খুব মেজর বড় বৃষ্টি কিছু নেই, কিন্তু এটা হালকা থেকে মাঝারি বৃষ্টি ওপরে চলতে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মূলত হালকা, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, আর নিচের জেলাগুলোতে প্রথম দিন অর্থাৎ 24 ঘন্টায় শুধু হালকা, অর্থাৎ 2 দিনাজপুরে, মালদাতে, পরবর্তী ক্ষেত্রে হয়তো 2 দিন ড্রাই, আবার 31 আর 1 যেটা বলছি হয়তো একটু বৃষ্টি বাড়বে। দিনের তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই মোটামুটি গরম যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ এখন কলকাতায় যেটা আমরা 33 থেকে 34 এই রেঞ্জে, আর মিনিমাম 25 থেকে 26 এই রেঞ্জের মধ্যে, মানে মিনিমাম টেম্পারেচারটা। মেজর ওয়ার্নিং এই মুহূর্তে কিছু নেই, আইসোলেটেড ওয়েতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজকে উপকূলবর্তী প্লাস পশ্চিমের কিছু জেলাতে, কালকে প্রায় শুধুমাত্র উপকূলবর্তী জেলা, আর 31 থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে বাড়বে এবং উত্তরবঙ্গেও 31 এবং 1 এই দুদিন।